এমডি সিয়াম লাগছে ভাই, মাইনক্রাফটে কুয়াশা আর বৃষ্টি কিভাবে দূর করব? তো ভাই, কুয়াশা বলতে কোনটা বুঝাইছো আমি বুঝি নাই, বাট বৃষ্টি দূর করার জন্য রাইত হইলে ঘুমাই পড়ো, সকাল হইতে হইতে এমনি চলে যাবে। হাসিবুল্লাহ ভাই, তোমার কান্দা কান্দি দেখলে মজা লাগে। ঠিক আছে ভাই, যেহেতু এত মজা লাগে এরপর থেকে আরো বেশি বেশি কাঁদবো। এমডি নাজমুল হাসান, মুন্না ভাই বাটন সাইজ 70-80 করে নেন, তাইলে খেলতে সহজ হবে। তো ধন্যবাদ ভাই, ট্রাই করব। হেই হোয়াটসঅ্যাপ গেমার্স, মাই নেম ইজ মুন্না অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাইনক্রাফট। আর আমি ইন্ট্রো দিতে গেলে প্রত্যেক দিন রাইত ক্যান হয়ে যায় ভাই, বুঝলাম না, আমার ভবিষ্যতের মতন সম্পূর্ণ জায়গা অন্ধকার হয়ে যায়। আর ভাবতেছি যেহেতু অনেক দিন পরে রেগুলার ব্যাক করছি, সো পুরোন ইন্ট্রোটা একটু ইউজ করা যাক। লাগা ভাই ইন্ট্রো। ও সরি, আমার তো কেউ নাই, আমারই লাগাইতে হবে। আরে মইরা জানা রে ভাই, শহর হেনতে হইছে তো বুঝছি, তোরা অনেক পাওয়ারফুল। আরে ভাই দেখো, এই যে এরা তো আমারে ঘুমাইতে দিবে না, আগে আগে মাইরে নেই তারপরে ঘুমাইতে হবে, নাইলে আমার আবার সারা জীবনের জন্য ঘুম পাড়াই দিবে বেশি লেট করলে। তুই আবার কই থেকে আসলি? না এরে না মারলে এও ঘুমাইতে দিবে না, সবার আগে মাইরে নেই। ওকে, সো আই গেস এখন আমি ঘুমাইতে পারবো। চলো ভাই, ক্রিপার স্পন হওয়ার আগে ঘুমাই যাই। ক্রিপারে আমি সবচাইতে বেশি ভয় পাই। গুড নাইট। সবার আগে ভাই আমি একটু খাবারের ব্যবস্থা করে নেই, কারণ আমার খাবার ফুরে গেছে, খাবার আমি এইখানে রাখছিলাম। চলো ভাই, চলো এবার এই মাংসটারে আমি স্মোকারের মধ্যে দিয়ে দেই, কারণ এইখানে আমরা মাংস দ্রুত রান্না করতে পারবো। আর কয়েল চলো এখান থেকে নিয়ে নেই, আমার কয়েলও কালেক্ট করতে হবে ভাই, কয়েল নাই, আয়রন নাই, রিয়েল লাইফেও গরিব হয়ে গেছি, গেমের মধ্যেও গরিব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাইতে মনে নাই, দেখো এখানে আমি হচ্ছে ওই আয়রন ফার্মটা বানায় রাখছি, বাট সমস্যা হলো এখানে আয়রন স্পন হবে না, কারণ ভিতরে ভিলেজার নাই। ভিলেজার আমার আগে কিওর করতে হবে, তারপরে হইতেছে আমরা ভিলেজার ভিতরে বানাইলে আয়রন স্পন শুরু হবে। সো যাই হোক না কেন, আজকে আমার মূলত টার্গেট এই জন্য হচ্ছে ভিলেজ ভিলেন্স না সরি মানে ভিলেজার বানানো। তো এর আগের ভিডিওতে, আরে ভাই তোরা কেন কথা বলার সময় কেন আসিস রে ভাই, কথা বলার সময় জম্বি আসলে মনে চায় ওদেরকে কাতুকুতু দিয়ে মাইরে ফেলি। তো ভাই আগের ভিডিওতে কমেন্ট সেকশনে তোমরা আমাকে বলছিলা যে এটা যদি আমি কুড়াল দিয়ে ভাঙি তাইলে পাবো, সো চলো আমি কুড়াল দিয়ে ভাঙিয়ে দেখি পাওয়া যায় কিনা মাশরুম। ইয়েস ব্রাদার, মাশরুম তো পাওয়া যাইতেছে, বাট এটা লাল মাশরুম, আমার দরকার হইতেছে যে ব্রাউন মাশরুম আর কি। তো যাই হোক, আমি এই জিনিসটা জানতাম না যে কুড়াল দিয়ে ভাঙলে আমরা এখান থেকে মাশরুম কালেক্ট করতে পারবো। তো আমি দেখি আশেপাশে কোথাও ব্রাউন মাশরুম আছে কি না, এটাও তো রেড, আশেপাশে থাকার কথা এদিকে আমি দেখছিলাম কোন জায়গায় জানি, বাট এখন আমার খেয়াল আসতেছে না। ওই যে এই যে ভাই পায়ে গেছি, ইয়াস এই যে ব্রাউন মাশরুম। তো চলো আমরা ব্রাউন মাশরুম ভাঙিয়ে দেখি। ব্রাউন মাশরুম, আরে ভাই কই গেল ভাই, ব্রাউন মাশরুম কেন পাইতেছি না, লালটা পাইলাম ব্রাউনটা পাইতেছি না, কই রে ভাই? ভাই ব্রাউন মাশরুম আসতে যায় না কেন? আমি এক মিনিট আমার যে ডায়মন্ডের পিকেক্স আছে এটা ইউজ করে দেখি, হয়তো বা এটাতে আসতে পারে। চলো ভাই এটারে ভাঙা থাক। ও পাইছি 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 ভাই, ব্রাউন মাশরুম পাইয়ে গেছি। ইয়েস এই দেখো, এই যে কত আছে, সমস্যা নাই, ব্রাউন মাশরুম পাইয়ে গেছি আমরা। তো আমাদের এইটাই দরকার ছিল, আমাদের একটাই যথেষ্ট, বাট যেহেতু 4-5টা হয়েছে এগুলো আমি কালেক্ট করে নিতেছি। চলো ভাই এবার আমার কিছু বটল বানাইতে হবে, তো বটল বানানোর জন্য আমার হইতেছে গ্লাস লাগবে। আপাতত আমার 3টা হলেই যথেষ্ট, তো আমি এক কাজ করবো, আমি হইতেছে 6টা গ্লাস বানাই নিব। এখন এই বোতলগুলোতে আমার পানি ভরে নিতে হবে, জাস্ট এইভাবে ক্লিক করলেই আমরা পানি ভরে নিতে পারবো। চলো ভাই এবার একটু অন্দর মহলে যাইতে হবে আমার। ওয়েট ওয়েট, এরা কারা ভাই? আমার অন্দর মহলে শত্রু প্রবেশ করছে ভাই, কত বড় বড় 3টা দেখো, জাইন্ডের মতন স্লাইম বাইরে ভাই। চলো ভাই এক কাজ করি, কাজ করার দরকার নাই সরি, নিচের দিকে আর এখন আমি নামবই না ভাই, আমার কাছে পোষণ বানাইতে হবে। আর এই রুম আমার উপরেই আছে, কোনো সমস্যা নাই। চলো এইখানে, তো এইখানে স্টানে হইতেছে আমাদের মূলত বোতল রেখে দিতে হবে। চলো ভাই একটা স্টানে আমরা একবারে 3টা পোষণ বানাইতে পারি, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস ভাই খেয়াল করো, আমি এইখানে ব্লেজ রড আনি নাই, ব্লেজ রড জানি আমি কোন জায়গায় রাখছিলাম আমার খেয়াল আসতেছে না, বাট ব্লেজ পাউডার ছাড়া তো আমরা এখানে কোনো কাজই করতে পারবো না। তো আমি এক কাজ করি, আপাতত এখানে বটল রাইখে দিই, এরপরে আমরা ব্লেজ রড কালেক্ট করতে যাব। তো ভাই এখন আমি একটু মাইনিংয়ে যাব, বাট একদম নিচে যাব না যেখানে আমরা ডায়মন্ড মাইনিং করছিলাম, আমি একটু উপরের দিকে মাইনিং করব, বিকজ আমার আয়রন দরকার। এইখানে আমরা মাইন করব, বাট এর আগে আমি এই দিকে আয়রন দেখছিলাম, ওই আয়রনটুকু কালেক্ট করে নিয়েছি। এই যে এই যে দাঁড়াও দাঁড়া, আরে ভাই থাম না, আরে নিচে যাব না ভাই, আমি উপরে যাব। চলো ভাই, তো বেসিক্যালি আমার একটা আয়রন কমপক্ষে দরকার, কারণ আমি হচ্ছে নেদারে যাব, আর নেদারে যদি আমি শিল্ড ছাড়া যাই তো মনে করো নিজের মৃত্যুরে দাওয়াত দেওয়া আর কি। তো একটা আয়রন হইলেই হয়ে যাবে, আমি জাস্ট একটা শিল্ড বানাবো। চলো এখান থেকে আয়রন যেহেতু বেশি আছে বেশি কালেক্ট করে নেই। এই কেভের মধ্যেও দেখতেছি অনেক আয়রন আছে, সো যেহেতু আছে ভাই, বাঙালি ফ্রি পাইলে আলকাতরা খায়, আমি আয়রন কেন নিব না। ওকে আপাতত এই 3টাই যথেষ্ট, আমার একটা হইলেই হয়ে যাইতো, বেশি লাগতো না। ওকে ফাইনালি আমাদের শিল্ড রেডি হয়ে গেছে, এখন আমরা নেদারে যাইতে পারি, নাইলে নেদারে গেলে আমার সানডে মানডে ক্লোজ করে দিত। হ্যাঁ ভাই চলে আসছি ভয়ঙ্কর নেদারে, রাস্তা হচ্ছে এই দিকে বানায় রাখছিলাম, ওই যে দেখতে পারতো, আরে আর চলো ভাই
সাবধানে চলে যাইতে হবে, এখানে লেট করলে হইতেছে এটা সেটা স্পন হয়ে যাবে, যদি দৌড়াই দৌড়াই চলে যায় তাহলে স্পন হওয়ার সময় পায় না। এই দেখো ভাই এইদিকে কত ব্রাউন মাশরুম রয়েছে, যাই হোক না কেন লাভই হয়েছে, আমি নতুন একটা জিনিস শিখতে পারছি। ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, দেখো নেদারাইট আছে কিন্তু আমার কাছে, মানে এটা হচ্ছে রাস্তা বানানোর সময় পাইছিলাম। হ্যাঁ ভাই ঠিক আছে, আস্তে না আস্তে হামলা শুরু হয়ে গেছে আমার উপরে, মানে ভাই এই নেদারে আসলে যে বিরক্তিকর লাগে আমার কাছে। চলো ভাই আমি যে কাজের জন্য আসছি ওইটা শুরু করি। আরে ভাই এরা কারা, কোত্থেকে এলো এরা? দেখছো ভাই শিল্ড কত উপকার, শিল্ড না হলে এতক্ষণে আমি শেষ হয়ে যাইতাম। মর মর মরিস না কারে ভাই, চলো ভাই। ওরে ভাই রে ভাই আমার একটু শান্তি দে, আমি চলে যাব বাসায়, আমার যা দরকার ছিল হয়ে গেছে, চলো ভাই এডারে মাইরা বাসায় যাব। ওকে ওকে। ও ভাই দেখো সিরিয়াল বাই সিরিয়াল আসতেই আছে, কিরে ভাই তোরা কি আমার একটু শান্তি দিবি না, নাকি আজকে মাইরাই ছাড়বি আমারে? এখন আমি মরতে চাই না ভাই, আমার অনেক হয়ে গেছে আর লাগবে না, প্লিজ ভাই এই মুহূর্তে আমারে মারিস না, আমার অবস্থা খুবই। ও ও ও ভাই প্লিজ প্লিজ প্লিজ, ও ভাই 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 আমার অবস্থা খারাপ ভাই। আ ও হাফ হার্ট আছে ভাই, হাফ হার্ট, একটা মারলে শেষ আমি, তাড়াতাড়ি চলো পালাই পালাই, এইখানে দাঁড়া একটু খাবার খাই নেই কারণ আমার হাঙ্গার বার শেষ হয়ে গেছে ভাই, হাফ হার্টে অবস্থা আমার খুবই খারাপ। চলো ভাই এবার বের হওয়া যাক, আর এখান থেকে বের হয়ে ওরে মাইরে। ও অলরেডি ডিসপন হয়ে গেছে, দ্যাটস কুল, সব কিছু তাড়াতাড়ি ডিসপন হয়ে যায়, আমি সরাসরি বাসায় চলে যাবো এখন। ওকে সো সবার আগে আমার হচ্ছে নেদার ওয়ার্ড দরকার, আমি এখান থেকে দুইটা নেদার ওয়ার্ড ভাঙে নিলাম, এগুলো বড় হয়ে গেছে, তো এখানে আমি ছয়টা পাইছি দুইটা ভাঙে, তো এখানে আমি আবার দুইটা লাগাই দেবো, আমার কাছে তারপরও চারটা থাকবে, আমার একটাই যথেষ্ট। চলো ভাই তো আমরা যেটা করতে হবে, আমরা যে পানি দিয়ে রাখছিলাম এটাতে অ্যাকোয়ার্ড পোষণ বানাইতে হবে, যার জন্য হইতেছে আমরা এই দুইটার মধ্যে এই ই দিয়ে দিব, নেদার ওয়ার্ড দিয়ে দিব, চলো এটা হইতে থাকুক। আরে ভাই কত বড় বলদ আমি, দেখছো একটার মধ্যেও পাওয়ার দেয় নেই, হুদাহুদি ব্লেজ রড আনলাম কি করতে তয়। তো প্রথমত আমার এই ব্লেজ রডগুলো আর এই ব্লেজ পাউডার বানাইতে হবে, দুইটা ব্লেজ পাউডারই আপাতত যথেষ্ট। তো চলো এবার হইতেছে এই ব্লেজ পাউডারটারে আমাদের এইখানে দিয়ে দিতে হবে, আর এটাও আমি দিয়ে দিব হচ্ছে এইখানে। চলো ভাই হয়ে গেছে, তো এগুলো এখন দেখো কাজ করতেছে, একটু ওয়েট করি। ওকে সো দেখতে পাচ্ছ এই তিনটাই এক ওয়াট পোষণ হয়ে গেছে, এখন হইতেছে আমাদের ইফেক্ট দিতে হবে, অর্থাৎ তুমি যে ধরনের পোষণ বানাইতে চাও সেই অনুযায়ী তোমার আইটেম দিতে হবে। আমরা বানাবো হইতেছে পোষণ অফ উইকনেস, প্রথমত আমি সুগার ক্যান থেকে সুগার বানাই নিলাম, আর এরপরে হইতেছে আমাদের সেই তিনটা জিনিস মিক্স করতে হবে, এক হইতেছে মাকড়সার চোখ, দ্বিতীয় হইতেছে ব্রাউন মাশরুম, আর তিন নাম্বার হইতেছে সুগার। তো এই তিনটা জিনিস এক করে আমরা পাবো হচ্ছে ফার্মেন্টেস আই, মেবি আমি একটু উচ্চারণে ভুল করতেছি বাট তোমরা বুঝে নিও। এখন এই জিনিসটা হইতেছে আমি এর সাথে মিক্স করে দেবো, একটা বানাইতেছি মানে একটা বলতে একসাথে তিনটা বোতলে যাইতেছে, মানে আমরা তিনটা পোশন অফ উইকনেস পাবো। তো ভাই তৈরি হয়ে গেছে পোশন অফ উইকনেস, এটার কালার তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, আর এখানে লেখা বসতেছে। তো এখন হইতেছে এটা তো আমরা খাবো না, এটা আমার হচ্ছে ভিলেজের উপরে ফালাই মারতে হবে, যার জন্য এটারে আমার স্প্ল্যাশ পোশন বানাইতে হবে, আর স্প্ল্যাশ পোশন বানানোর জন্য আমাদের এটার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গান পাউডার। ওকে সো আমাদের পোশন অফ উইকনেস স্প্ল্যাশ পোশন তৈরি হয়ে গেছে, মানে যাতে আমরা সুইরে মানতে পারি কারো গায়ে। এখান থেকে আমি দুইটা আপেল নিয়ে নেই কারণ আমার গোল্ডেন অ্যাপেল বানাইতে হবে। ও ভাই এখানে তো আমাদের অলরেডি একটা গোল্ডেন অ্যাপেল আছে, তার মানে হইতেছে আমার একটা বানাইলেই হবে। ও ভাই আমার খেয়াল ছিল না ইগনেট লাগে, আমি ভাবতেছিলাম গোল্ডেন নাগেট লাগে, এটা দিয়ে আমরা গোল্ডেন অ্যাপেল বানাইতে পারবো। সো যাই হোক না কেন, যেহেতু আমার কাছে গোল্ড নাই আমার গোল্ড কালেক্ট করতে হবে এখন। তো ভাই চলো আমরা এটারে চালু করে দেই, হইতে থাকুক, এটা এখন গোল্ডের স্পন হবে, গোল্ড স্পন না আর কি পিগলিন স্পন হবে, যেগুলোরে মারলে আমরা গোল্ড পাওয়া যাব। আমি ভাই আজকে এত ভুলভাল কেন বলতেছি আল্লাহ জানে, গাঁজা তো খাই নেই বাট মনে হয় ঘুমে অস্থির হয়ে আসি। আই গেস এখানে অনেকগুলো স্পন হয়ে গেছে, চলো এবার মারা দাক, আর এদেরকে মারলেই আমি ভালো গোল্ড পাবো, একে তো আমি লুটিং থ্রি ইউজ করতেছি। সো এখানে আজকে কিন্তু আমার মূল টার্গেট গোল্ড কালেক্ট করা, এক্সপি আমি এমনিতেই ফিরতে পাই যাচ্ছি, আর আয়রন হইলে আমি নিচে হপার লাগাই দেবো, এখন আমার নিজের ভিতরে যে কালেক্ট করতে হবে এটা হচ্ছে একটা সমস্যা। চলো এটার আগে মারি, এখন কালেক্ট করাই সমস্যা, নাহলে আমি হপার লাগাই দিতাম, এখানে আমি এটা আটকাই দিলাম যাতে উপরে এসে সব বাইরে থাকে। চলো এবার এটা সরাই ফেলে আর এখান থেকে আমি নিয়ে নিলাম। তো 31টা গোল্ডেন নাগেট হয়ে গেছে আমাদের কাছে, আমাদের হচ্ছে এগুলোর ইগনট বানাইতে হবে। তো চলো আমি আবারও কাজটা শুরু করি, আগে এটা লাগাই নেই তারপর এটা সরাই দিব যাতে পিগলিন এই জায়গায় সরাসরি চলে আসতে পারে না। মানে ভাই ক্রিপারের সাথে কি আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে বুঝলাম না, মানে আমি একটু গেম থেকে বের হয়েছি বলতে আমি একটু এএফকে করতেছিলাম, মানে গেম এরকম চালু রেখে একটু অন্যদিকে গেছিলাম যাতে এখানে স্পন হইতে থাকে পিগলিন, আমার কষ্ট করে দাঁড়ায় থাকতে ভাল লাগতেছিল না। দেখো পিগলিন সব বাইরে গেছে, কারণ হইতেছে এইখানে ব্লাস্ট করছিল ক্রিপার, নিচে একদম ফাঁকা হয়ে গেছিলো, আমি ঠিক করছি, মানে ভাই আমি কি ওর মায়েরে নিয়ে পলাই গেছিলাম, আমার সাথে এরকম কেন করে ক্রিপার। চলো ভাই যথেষ্ট হয়েছে, এখানে আমরা আরও একটা নাগেট বানা নেই, আর এরপরে হইতেছে আমরা গোল্ডেন অ্যাপেল বানাবো, হয়ে গেছে আমাদের গোল্ডেন অ্যাপেল দুইটা, আমি এখন ঘুমাই নেই বাকি কাজ কালকে সকালে করব। সো সবার আগে হচ্ছে আমরা ছোট ভাইরে ঠিক করব, এটার সরাও
এখানে ছোট ভাই আমি ভাবছিলাম আবার ডিস্পন না হয়ে যায়। ভাই আমি টেনশনে আছি, যদিও নেম ট্যাগ লাগাই রাখছি, বাট কেন জানি টেনশন হয়, ডিস্পন হয়ে গেলে যে একটা প্যারা এই জম্বি ধরা। সো যাই হোক না কেন, চলো এটার উপরে আমরা এবার স্প্ল্যাশ পোশনটা মারবো, লেটস সি ওর পর্যন্ত যেন। ও ভাই, আরে ইয়ার, হয় নাই হয় নাই হয় নাই রে ভাই, ওর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, উইকনেস আমার উপরে লাগে গেছে ভাই। বাট ওর গা দিয়ে মনে হইতেছে দুই একটা ই উঠতেছে। আরে কে রে ভাই, দাঁড়া না রে ভাই, আমি এমনিতেই একটা জিনিস খুয়াই ফেলছি, আমি দাঁড়াও ভাই দেখে নেই এক মিনিট। ওর গায়ে লাগছে কি না বুঝতে পারতাছি না, মানে সঠিক, একবার মনে হইতেছে লাগতেছে আর একবার মনে হচ্ছে না। তো নিচে যাই চলো, দেখি আপেল খাইতে পারি কিনা, আপেল খাইতে পারলেই বুঝতে পারবো যে কাজ হয়ে গেছে। সো ভাই কোনো অপশন আসতেছে না, দ্যাটস মিন হইতেছে ওর গায়ে লাগে নাই, আমার গায়ে লাগছে। চলো আমরা আর একটা ইউজ করি, তিনটা আছে তো সমস্যা হবে না। তো চলো এইবার ওর গায়ে লাগছে 100% শিওর। আর দেখো যে কোর অপশন চলে আসছে, আমরা একটা গোল্ডেন অ্যাপেল ওরে খাওয়াই দিলাম। তো এটা এখন আস্তে আস্তে ভিলেজার হয়ে যাবে। ভাই আমারে মারিস না প্লিজ, আরে 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 মার শুরু করছে রে আমারে, এখনও ভিলেজার হয় নাই তো, যাই হোক না কেন। চলো এখানে, আরে ভাই উঠতে দে, উপরে চলে যাবো আমি। ওকে ফাইনালি উঠতে পারছি, তুই ভাই ভিতরেই থাক। ওকে আর একটা হইতেছে, এইটার মধ্যে আটকাইছিলাম, চলো এবার এইটারে ঠিক করা যাক। ও ভাই ক্রিপার কই থেকে আসলো, আরে হোয়াট দা হ্যাক ভাই, আটকাইলাম ভিলেজার, ভিতরে হয়ে গেল ক্রিপার। ভাই জানি তোমরা এখন আমারে বিশ্বাস করবা না, ভাই ক্রিপার আটকায় নাই, আমি ওর ভিতরে জম্বি ভিলেজার আটকাইছিলাম, বাট এখন ক্রিপার কেমনে হয়ে গেলো বুঝলাম না, আর এটা আমাদের ভিলেজার হয়ে গেছে দেখতে পারতেছো। সো আমি আর ওরে এখন বাইরে বের করবো না, বাইরে বের করলে রিক্স। সো যতক্ষণ পর্যন্ত না আর একটা ভিলেজার আসতেছে ও এইখানে আটকা থাকবে। আর এই দেখো ভাই, মানে কি বলবো রে ভাই, এখানে যে ভিলেজারের গন্ধ পায়ে চলে আসছে জম্বি সব, দেখো শালার ওটা একটারে বাঁচাইতে পারি না আমি, একটা কীভাবে ক্রিপার হয়ে গেলো ওইটাই আমার মাথায় আসতেছে না। আর সব এই জায়গায় আসতেছে দেখছো, মানে গ্রান পাইছে না জম্বির, সব এখন এই দিকে আসবে জম্বি। বাট সমস্যা নাই, ওরে আমরা সেফ জায়গায় আটকায় রাখছি, আর একটা যতদিন পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।